প্রতারণা অভিযোগে গ্রেফতার সাবেক তারকা ফুটবলার কাইসার হামিদ এমএলএম ব্যবসার নামে বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রোববার রাতে এলিফ্যান্ট রোডের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় সাবেক এই ফুটবলারকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ হেল বাকি তিনি জানান এমএলএম কোম্পানি কোম্পানির নিউ ওয়ে সোসাইটি লিমিটেডের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি এ বিষয়ে দু সালে বনানী থানায় একটি মামলা করেন ক্ষতিগ্রস্তরা